আপনি ফ্রিল্যান্সার হন বা একজন জব হোল্ডার অথবা নিজের প্রজেক্টে কাজ করেন বা পড়াশোনা করেন একসময় আপনার এমন হবে যখন আপনার কাজের অনেক প্রেশার থাকবে কোন কাজ করবেন বুঝে উঠতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে আমার কাজগুলো ম্যানেজ করি সাথে নতুন কিছু শিখতে পারবেন তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আপনার মতো প্রায় তেরোশো মানুষ এই চ্যানেলে যুক্ত আছে আমি সাধারণত টেকনোলজি এবং প্রোগ্রামিং ডেভেলপিং এইসব রিলেটেড ভিডিও দিয়ে থাকি তো সেই দিকে আর কথা বারাচ্ছি না ভিডিওর প্রসঙ্গে আসি ভিডিও প্রসঙ্গ শুরু করার আগে আমার নিজের সম্পর্কে একটু বলে নেই আমি হচ্ছে একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আমার গ্র্যাজুয়েশন এখনো শেষ হয়নি নিজের পড়াশোনার পাশাপাশি আমি আগে টিউশনই করাতাম তারপর অ্যান্ড্রয়েড ডেভেলপিং শুরু করি এখন দুই তিনটা প্রজেক্টে কাজ করতেছি আমার ডেইলি লাইফে অ্যাপসের কাজ কোডিং এই সমস্ত জিনিসই বেশি আমার কাজগুলো গুছানোর জন্য আমি ট্রেলো বোর্ড আর গুগল ক্যালেন্ডার ব্যবহার করে থাকি আপনারা যারা কোনো টিমে বা কোম্পানিতে কাজ করছেন হয়তো ট্রেলো ট্রেলো বোর্ডের সাথে পরিচয় থাকার কথা কাজ গুছিয়ে করার জন্য এই ওয়েবসাইটটা অসাধারণ বোর্ডে আপনি আপনার বোর্ড বানিয়ে নিতে পারবেন প্রথমে আপনার চলে যেতে হবে ট্রেলো ডট কমে নিজের অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি আপনার প্রজেক্টের নাম দিয়ে একটি নতুন বোর্ড খুলে ফেলতে পারবেন আমি আমার নিজের জন্য রাকিবুলস ডেইলি ফ্রক্স মানে হচ্ছে প্রতিদিনকার ব্যাং নামে একটি বোর্ড ব্যবহার করি এখানে ব্যাংক বলতে কিন্তু বাস্তবের ব্যাংক না ইট দ্যাট ফ্রক নামে একটি বই ছিল বইটিতে ডেইলি লাইফের কাজগুলোকে ব্যাংক খাওয়ার সাথে তুলনা করা হয় সেখান থেকেই আমার এই নাম দেওয়া আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে বোর্ড খুলবেন ট্রেলোতে আপনি একটি বোর্ডে অনেকগুলি লিস্ট যুক্ত করতে পারবেন আমার ডেইলি লাইফের বোর্ডে আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে প্রথমে লিস্টটা হচ্ছে আমি যে কাজটা আজকে কমপ্লিট করব অর্থাৎ আমার এই লিস্টের নাম হচ্ছে টুডে এর পরের লিস্টটা হচ্ছে ইন প্রোগ্রেস লিস্ট অর্থাৎ বর্তমানে আমি যে কাজের মধ্যে আছি অর্থাৎ যে কাজ আমি করতেছি এর পরের লিস্ট হচ্ছে টুমোরো লিস্ট অর্থাৎ আগামী কাল আমার যে কাজগুলো করা লাগবে এর পরেরটা হচ্ছে ইন দিস উইক এই সব এই সপ্তাহের শেষে আমাকে যে কাজগুলো শেষ করা লাগবে এটা হচ্ছে সেই লিস্ট পরের লিস্ট হচ্ছে আমার ইনবক্স অর্থাৎ যে সমস্ত কাজ আমার কাছে এখন আছে অর্থাৎ আমাকে কোনো না কোনো একদিন করতে হবে আজ হোক বা কাল প্রথমেই যখন আমার কোনো কাজ দেওয়া হয় তখন আমি সেটা ইনবক্স লিস্টে ফেলে দেই যদি কাজের গুরুত্ব বেশি হয় ডেডলাইন এই সপ্তাহে হয় তাহলে আমি সেই কাজটাকে টোকেনটাকে আমি টেনে নিয়ে আসি সপ্তাহের কাজের লিস্টে আর মধ্যে আপনি সহজেই টোকেনগুলোকে এক লিস্ট থেকে অন্য লিস্টে ট্রান্সফার করে নিতে পারবেন টেনে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন এ সপ্তাহের কাজ থেকে যে কাজগুলোকে আমি কালকে করতে হবে অথবা কালকে করলেও চলবে সেটা আমি আগামীকালের লিস্টে রেখে দেই আর যে কাজগুলো খুব দরকারি তা চলে যায় আজকের লিস্টে আজকের লিস্টটা হচ্ছে ডেইলি সকালে আপডেট হয় একটা কাজ শুরু করলে আমি তা টেনে নিয়ে আসি ইন প্রোগ্রেস লিস্টে অর্থাৎ আমার বর্তমানে এই প্রোগ্রেস লিস্টের কাজগুলো করা হচ্ছে ব্যাঙ্ক খাওয়া হয়ে গেলে মানে কাজ শেষ হয়ে গেলে আমি তা নিয়ে আসি ডান এই লিস্টে ডান লিস্টে যত বেশি বেশি কাজ থাকবে নিজের ভিতরে তত আলাদা একটা ভালো লাগা কাজ করবে তাছাড়া যখন আপনি কাজগুলোকে এভাবে ভাগ করে নিবেন তখন আপনার চিন্তা করা লাগবে না কোন কাজ বাকি বা আপনি কোন কাজ করা হয়নি বোর্ডে একবার চোখ বুলিয়ে নিলে আপনার সব আইডিয়া পেয়ে যাবেন আমরা চাইলে ট্রেলো বোর্ড গ্রুপেও ব্যবহার করতে পারি যখনই কোনো গ্রুপ প্রজেক্টে কাজ করবেন আলাদা কাজগুলো ডেডলাইন সহ গ্রুপ মেম্বার সহ অ্যাসাইন করে দিতে পারবেন অর্থাৎ কার কোন কাজ সে ওয়াইজ আপনি সবগুলো অ্যাসাইন করতে পারবেন এতে করে সব কাজ কোনো একজন করলো আর বাকি সবাই ফাঁকিবাজি করলো এমনটা হবে না আজকের ভিডিও এই পর্যন্তই আমি ছোটখাটো টেকনিক নিয়ে ভিডিওটা বানাই ভিডিওতে লাইক করবেন ভিডিওতে যদি